হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। যে সমস্ত গৃহিণীরা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য একটা খুব দারুণ সুখবর এবং নতুন কিছু আপডেট নিয়ে এসেছি আজকে ভিডিওতে, যেখানে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ওপর রয়েছে নতুন নতুন অনেক আপডেট এবং জানুয়ারি মাসের যারা এখনও টাকা পাননি তারা কবে টাকা পেতে চলেছেন সে সম্পর্কে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটা একটুও না ঘেঁটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। এখানে বলা হয়েছে জানুয়ারি 2023-এ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট, এবং কী সেই আপডেট এখানে বলা হয়েছে দেখে নিন। নিউজ আপডেটে বলা হয়েছে দেখতে দেখতে পার হয়ে গেল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ প্রায় শেষ হবার জোগাড়। এই অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সংশয়ে রাজ্যের লক্ষ লক্ষ গৃহিণীরা। চলতি জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট আসলো। শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা অনুদান কি বাড়ছে তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এ নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তই বা কী সেটাও কিন্তু এই ভিডিওতে আজকে আপনারা সম্পূর্ণটাই জানতে পেরে যাবেন। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে চলতি জানুয়ারি মাসের 15 তারিখের অর্থাৎ রবিবারের পরে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভালো খবর আসতে চলেছে। প্রতি মাসে অর্থাৎ 15 তারিখের পর রাজ্য সরকারের মাধ্যমে রাজ্যের গৃহিণীদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। চলতি মাসেও তার অন্যথা হবে না, অর্থাৎ রবিবারের পর থেকেই গৃহিণীদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তবে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা যে এখনই বৃদ্ধির কোনো লক্ষণ নেই তা রাজ্য সরকারের বর্তমান সিদ্ধান্ত থেকে বেশ অনুমেয়। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা প্রকাশ হয়নি। স্বভাবতই নতুন বছরেও রাজ্যের গৃহিণীরা ক্যাটাগরি অনুযায়ী 500 এবং 1000 টাকা পাবেন। তবে রাজ্যের বিধবা মহিলারা এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন বলে আগেই স্পষ্ট করে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। অর্থাৎ আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সঙ্গে যারা বিধবা আছেন তারাও কিন্তু একই সঙ্গে সেই ভাতাটাও পেয়ে যাবেন। এক্ষেত্রে রাজ্যের যে সকল মহিলারা বিধবা ভাতার আওতায় রয়েছেন তারা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতার টাকা একসঙ্গে পাবেন সরকারি সার্কুলার অনুযায়ী। তার সঙ্গে একথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সকল গৃহিণীরা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বা করছেন তাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক নয়। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও কিন্তু বাকি যে সকল ডকুমেন্টসগুলো লাগে সেইগুলো জমা দিয়ে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে আপনারা নতুন আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আওতায় গোটা রাজ্যের মহিলারা মাসে 500 থেকে 1000 টাকা পর্যন্ত মাসিক ভাতা পান। এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের সকল মহিলা মাসে 1000 টাকা পান মাস কাবারি। কিন্তু সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে 500-1000 টাকায় কী হয় সেই চিন্তা করেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশিকা জারি হয়নি, তাই লক্ষ্মীর ভাণ্ডারে যে আপাতত টাকা বাড়ছে না সে কথা বলাই বাহুল্য। তো সুতরাং বন্ধুরা, এই আপডেটগুলো থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এই চলতি সপ্তাহের অর্থাৎ রবিবারটা পার হলেই কিন্তু সোমবারের পর থেকে টাকা আসা শুরু হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে। এটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করে বলে দেওয়া হলো যে 500 বা 1000-এর অতিরিক্ত কোনো টাকা এই মুহূর্তে বাড়ানো হচ্ছে না সরকারের পক্ষ থেকে। যখনই অফিসিয়ালভাবে কোনো সার্কুলার জারি করা হবে তার ঠিক পরেই কিন্তু এই টাকা বৃদ্ধির ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের পক্ষেই ইনফরমেটিভ হবে, অনেক হেল্পফুল হবে, এবং এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন যাতে যে সকল মহিলারা আপনারা এখনও টাকা পাননি বা দুশ্চিন্তা করছেন যে টাকা ঢুকবে কি ঢুকবে না তারাও বিষয়টা নিশ্চিত হয়ে যাবে যে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকেই কিন্তু টাকা ঢোকার একটা চান্স কিন্তু রয়েছে। এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা হেল্পফুল হলে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।